রমজান মাস কেন্দ্র করে জুমার নামাজ আদায়ের জন্য শুক্রবার ফজরের নামাজ থেকেই পবিত্র আল-আকসা মসজিদে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের মসজিদে ঢুকতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। একপর্যায়ে জোরপূর্বক ইসরায়েলি পুলিশ মসজিদে ঢুকে অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। নিরীহ মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গ্রেনেড ছুড়ে ইসরায়েলি বাহিনী। জবাবে ইট পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় আল-আকসা প্রাঙ্গণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টিয়ার গ্যাস ও গ্রেনেড থেকে বাঁচতে একদল ফিলিস্তিনি মসজিদের ভেতরে নিজেদের অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সংস্থার তথ্যমতে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় রাবার বুলেটের আঘাতে মসজিদের এক গার্ডের চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা গেছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার সকালে মুখে কাপড় পরিহিত একদল ফিলিস্তিনি হামাসের পতাকা হাতে মসজিদ চত্বরে সমাবেশ করছিল। এ সময় তারা বিশৃঙ্খলা তৈরিতে পাথর জমা করায় সহিংসতা রোধে মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি ইসরায়েলি সিরিজ হামলার ঘটনায় অন্তত 14 ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ঘটে। এর পরপরই ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে তল্লাশি অভিযানের পাশাপাশি ব্যাপক ধরপাকড় শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও চরম আকার ধারণ করে। রাইসা জান্নাত, সময় সংবাদ।